হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর আজকে আমরা একটা কাশ্মীরি আলুরদম রেসিপি তৈরি করব। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। তো চলো, এখানে আমি আলু কেটে নিয়েছি, কিছু ছোট সাইজের আলু কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি 10-15টা আলু নিয়েছি, এরকম ফুটো করে নিয়েছি আলুগুলোকে। আলুগুলোকে এবার আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এখানে দই নিয়ে নিয়েছি, বেশ খানিকটা দই নিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়েও নিয়েছি দইটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব মৌরি বাটা আর আদা বাটা, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু বেশি করেই দেব রঙের জন্য। এবার এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে আর অল্প করে একটু হিং দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। হালকা আছে, ভেজে নিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার দইয়ের পেস্টটা দিয়ে দেব। দইটা ভালো করে কষিয়ে নিতে হবে। দইটা দেওয়ার সময় আঁচটাকে কম রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এবার একটু ঝালের জন্য আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এমনি সবকিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কাজু বাদামের বাটাটা দিয়ে দেবো। এখানে আমি 8-10টা মতো কাজু বাদাম বেটে রেখেছি, সব দিয়ে দেবো। এবার সবকিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষে গেছে, একদম ওপরে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা এখানে আমার গুঁড়ো করা আছে, তাই গুঁড়োটাই দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো গ্রেভির জন্য। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো তো হাফ সিদ্ধই হয়ে গেছে ভাজা করতে করতে। এবার আর একটুখানি সিদ্ধ করে নেব, আরো 10-15 মিনিট মতো আমি এটাকে সিদ্ধ করে নেব। এবার আমি নামিয়ে নেব। আমাদের কাশ্মীরি আলুরদম তৈরি হয়ে গেছে, একদম লুচি পরোটা মুড়ি সবকিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। আলুটাও ভীষণ একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের আলুরদম তৈরি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।